যস্য প্রসাদাত ভগবত প্রসাদ, যস্য প্রসাদান্নগতি কুতোপি ধ্যায়ুং স্তুবং স্তস্য যশাস্ত্রী সন্ধ্যাম বন্দি গুরু শ্রীচরণরবিন্দম আয়ানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যোগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমঃ ত্রিকালসত্যায় জগন্নাথসুতায় চ সবৃতায় সপুত্রায় সকলত্রায়তি নমঃ ভরহাপিনাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডাম পঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধুরীন্নষ্টভীনু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরভসনং ভূষিতং বৈজয়ন্ত্যা বন্দীবৃন্দাবনস্থং যুবতীশতাবৃতং ব্রহ্মগোপালবিষম তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপাতমহং বন্দী পরমানন্দ মাধবাম মাংসাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নম ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্যা ধর্মান বক্ষে সনাতনান নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরেত জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাঁর করে চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমী প্রতিমেন্ধ্য স্খলৎপাদ গতির্মুহু সকৃপা যুষ্টিদানীন সন্ত সন্ত বলম মনম গৌরাঙ্গে ব্রদিমাস্মিতে মধুরিমা নেত্রাঞ্চলে দ্রাগিমা বক্সজে গরিমা
তথৈব তনিমা মধ্যে গতৌ মন্দিমা শূন্যাংশ প্রতিমা ভ্রুবঃ কুটিলিমা বিম্বাধরে শূণিমা শ্রী রাধি ধিদিতে রসে নজরিমা ধ্যানে স্তুমি গোচর। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 75 সংখ্যক শ্লোকে শ্রী রাধারানীর অপূর্ব মাধুর্যের স্ফূর্তিতে বললেন, যার গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা নেত্রাঞ্চলে দ্রাঘিমা বক্ষোজে গরিমা তথৈব তনিমা মধ্যে গতৌ মন্দিমা। যার গৌরাঙ্গে কোমলতা এবং মৃদু হাস্যে অপরূপ মাধুরী নেত্রাঞ্চলে দ্রাঘিমা যার নয়নাঞ্চলে বিস্তীর্ণ দ্রাঘিমা এবং বক্ষোজে গরিমা যার বক্ষোজে গুরুত্ব এবং তথৈব তনিমা মধ্যে আর সেই প্রকার তাঁর কুটিদেশে ক্ষীণতা গত মন্দিমা এবং যার মন্থরালস গতি শূন্যাংশ প্রতিমা শ্রণীদেশে যার বিশালতা ভ্রুব কুটিলিমা ভ্রু যার অতিশয় ধনুর মতো বক্র বিম্বাধরে শনিমা এবং বিম্বাধরে যার রক্তিমা শ্রী রাধে হৃদিতে রসে নজরিমা এবং তোমার হৃদয়ে হে শ্রী রাধে রসের জরিমা। আমার তো এগুলি সাক্ষাৎকারের কোনো সৌভাগ্য নেই, তবে ধ্যানে তুমি গোচর, তুমি এই করুণা করো যেন তোমার এই যে দশবিধ মাধুর্য এই যেন আমার ধ্যানের গোচর হয়, এই তোমার চরণ সান্নিধ্যে প্রার্থনা। গোস্বামী পাদের সাধক দশা, এই সাধক দশাতে তিনি লীলার ভিতরে মাধুর্যময়ী শ্রী শ্রী রাধারানীর যে মাধুর্য রস আস্বাদন করেছেন তার সেই মাধুর্যানুভূতিরই সাধকাবেশের ওষুধগার। ব্রজ সাক্ষাৎ মাধুর্যেরই ধাম, ব্রজরসের উপাসনা মাধুর্যেরই উপাসনা। আমরা বলেছি যে স্বরূপ ঐশ্বর্য এবং মাধুর্যকে নিয়ে ভগবত্তা, তার মধ্যে জ্ঞান সাধনার দ্বারা স্বরূপের অনুভব প্রাপ্ত হওয়া যায়, যদ্বারা মায়ামোহ নাশ হয়
এবং ঐশ্বর্যময়ী বিধিভক্তির দ্বারা শ্রী ভগবানের ঐশ্বর্যের অনুভূতি প্রাপ্ত হওয়া যায়। এবং শুদ্ধ ব্রজভক্তির দ্বারা এই মাধুর্যের অনুভব লাভ করা যায়। ঐশ্বর্যের অনুভূতিতে ঐশ্বর্য ভক্তির সঞ্চার, আর ব্রজরসের সাধনায় হৃদয়ে শুদ্ধ প্রেমের সঞ্চার। এই তিন প্রকার ভগবতার এই তিনটি সাধনা। কারণ গোবিন্দ হচ্ছেন সাক্ষাৎ মাধুর্যের এই মূর্তি, আর রাধারানী হচ্ছেন মাধুর্যের সাম্রাজ্ঞী। কেন আমরা বলছি, এই যে দশটি মাধুর্যের কথা গোস্বামীপাদ উল্লেখ করেছেন, এই মাধুর্যগুলি প্রত্যেকটি অলৌকিক, অসাধারণ এবং শ্রীকৃষ্ণ বশীকারিতার পূর্ণতম শক্তি এই প্রত্যেকটি মাধুর্যের মধ্যে বিদ্যমান আছে। কেন আছে তা আমরা বলছি। কৃষ্ণ এমন একটা তত্ত্ব যে একমাত্র বিশুদ্ধ প্রেম ব্যতীত তাকে এক চুলও অধীন করা যায় না। মহাজন বললেন, প্রেমৈক বৈশ্যতম, একমাত্র ভগবান এই প্রেমের অধীনতা স্বীকার করে থাকেন। ভক্তিবশ পুরুষ, তিনি ভক্তিরই বশ। তাই যদি এই রাধারানীর মাধুর্যগুলির অনুভূতি প্রাপ্ত হতে হয়, তাহলে প্রত্যেকটি মাধুর্যের সঙ্গে খতিয়ে দেখতে হবে আমাদের যে এইগুলিতে শ্রীকৃষ্ণের বৈশ্যতা কতখানি। বৈশ্যতার কথা দূরে থাক, রাধারানীর মাধুর্য লেশে শ্রীকৃষ্ণ বিমোহিত, মূর্ছিত। অখণ্ড অদ্বয় গান তত্ত্বকে এই দশটি মাধুর্যের প্রত্যেকটি মোহিত করার, উন্মাদিত করার, মূর্ছিত করার শক্তি ধারণ করে থাকে। কারণ রাধারানীর মধ্যে যে সর্বশ্রেষ্ঠ মাদনাক্ষ মহাভাব বিদ্যমান, আমাদের গোস্বামীপাদ বললেন যে যদা মাদনাক্ষ স্থায়ী স্বয়ং উদতে, এই মাদনাক্ষ ভাবটা এমন একটা শক্তিশালী ভাব যে ইনি যখন উদিত হন, এই স্থায়ী ভাব, মাদন তো স্থায়ী, প্রেমের চরম দশা, বললেন তখন রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গ, তাঁর মাধুর্য, তাঁর চেষ্টা এইভাবে কৃষ্ণের নিকটে প্রকাশ পায় যে সাক মিলনেই তো মাধুরী মাদন ভাব, বিরহে তো মোহন। এটা তো মিলন কাল, শ্রীকৃষ্ণ সামনে দেখছেন শত শত সহস্র সহস্র মিলনের মধ্যে অপূর্বভাবে সহস্র সহস্র বিয়োগের প্রকাশ হয়। এক সময়ে এই বিপরীত যে দুইটি বিরহ এবং মিলনের ভূমির প্রকাশ হয়, কি করে সম্ভবপর হতে পারে। তাই মূলে বলা আছে,
বিচিত্র কোপি মাদন, রাধারানীর মাদন ভাবের এইটি বৈচিত্র্যী। সুতরাং উনি বুঝতে পারেন না যে রাধারানীর এই সমস্ত মাধুরীগুলি কিভাবে তাকে বিস্মিত অভিভূত করছে। সুতরাং তাকে দেখতে হবে তাঁর মাধুর্যটা কি। ভাগবত বললেন মা যে সাক্ষাৎ তিনি মাধুরী, আমাদের মহাজনও বলেছেন অনুভব করে যে তিনি হচ্ছেন মাধুর্যং এবনু, সাক্ষাৎ মাধুর্য। তার মধ্যে যে চারটা অনন্য সাধারণ মাধুর্য বিদ্যমান আছে, মানে মাধুর্য একটা, এক অখণ্ড মাধুরী। এই গোবিন্দ মাধুরীকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লীলা মাধুরী, একটি রূপমাধুরী, একটি বেণুমাধুরী, আর একটি ওই প্রেমমাধুরী। এই চারটা, চারটার মধ্যে আছে একটা রূপমাধুরী। মাধুরীর মূর্তি, কিন্তু মূর্তি বললে কুলাবে না। লীলাসুখ এই বৃন্দাবনে এসে সাক্ষাৎ গোবিন্দের মাধুরী অনুভব করলেন এবং কি রসদগার করলেন। মাধুর্য বারিধি মদাম্বু তরঙ্গ ভঙ্গি শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বেশম আনন্দ হাস ললিতানন চন্দ্র বিম্বম আনন্দ সং প্লব মনু প্লবতাং মনুমে। দেখুন কি অনুভূতি। আচ্ছা লীলাসুখী কতটা বলছে, যার যতটা আধার প্রেম তিনি তো ততটা বলবেন, সবাই সমান বলতে পারবেন। মাধুর্য বারিধি মদাম্বু তরঙ্গ ভঙ্গি, যখন সমুদ্রে মত্ততা আসে, মানে যখন পূর্ণচন্দ্রের উদয় হয় তখন সিন্ধু মেতে যায়, তখন ওই পর্বতের মতো সব তরঙ্গ জাগে, আলোড়িত হয়। তো গোবিন্দের মুক্তি চন্দ্রের মতো, আর তার বিগ্রহটি মনে করুন মাধুর্য সিন্ধু। এখন সিন্ধু মেতে গেছে, মাধুর্য বারিধি মদাম্বু তরঙ্গ ভঙ্গি শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বেশম, এটি ব্রজবালা গুণেরই বিষয় তত্ত্ব। শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বেশম আনন্দ হাস ললিতানন চন্দ্রবিম্বম। লীলাসুখ বলছেন আনন্দ সংপ্লব মনু প্লবতাং মনুমে, হে আমার মন, তুমি এই যে আনন্দের বিশাল প্লাবন চলছে, এই সমুদ্র মাধুর্যের সিন্ধুতে মেতে গেছে তো সমুদ্র, এই যে বিশাল উচ্ছ্বাস অনন্ত প্লাবন চলছে, তুমি তার মধ্যে চলে যাও। ওঠো ডোবো, ওঠো ডুবো, ওঠো ডুবো, প্লবতাং অনুপ্লবতাং মনোমি। এই গোবিন্দের মাধুরী পারাপার পাওয়া যায় নাই, এই মাধুর্যে। সুতরাং তিনি মাধুর্যের সম্রাট। এখন প্রত্যেকটা যে রাধারানীর মাধুরী আছে, এই প্রত্যেকটা মাধুরীর সঙ্গে আগে গোবিন্দের মাধুরীর দৃষ্টান্ত দিতে হবে, তবে এই জিনিসটার মহিমা প্রভাব এবং এর অলৌকিক শক্তি কিঞ্চিত ব্যক্ত হতে পারে। এই যে আমরা এই শ্লোকের থেকে গৌরাঙ্গে মূর্তিমা আর স্মিতে মধুরিমা গতকাল যৎকিঞ্চিত আমরা আলোচনা করার চেষ্টা করেছি, দুটি মাধুরী। তৃতীয় মাধুরী হচ্ছে নেত্রাঞ্চলে দ্রাঘিমা,
রাজারানীর নয়নাঞ্চল বিশাল, নেত্রাঞ্চলে দ্রাঘিমা, কত তার মাধুরী। আমরা আগে গোবিন্দ নয়নে তবে তো একে তুলনা দেওয়া যাবে। তারপরে সেই মাধুরী, সেই মাধুরী গোবিন্দ এই নয়নাঞ্চলে তার প্রতি কি প্রভাব সেটা খতিয়ে বোঝা যায়। আমরা আলাসুকের কথা বলেছি, তিনি অনুভবী, শুধু অনুভবী নন, প্রেমিকই নন, তিনি অনুরাগী। রানীর কৃপাতে অনুরাগ দশার পর্যন্ত সাধক বিল্বমঙ্গল ঠাকুরই উদিত হয়েছিল। যখন গোবিন্দের নয়নগুলিকে বর্ণনা করছেন, বলছেন প্রণয় পরিণতাভ্যাং শ্রীভরালম্বনাভ্যাং প্রতিপদ ললিতাভ্যাং প্রত্যনুতনাভ্যাং প্রতিমুহুরধিকাভ্যাং প্রস্ফুরোল্লোচনাভ্যাং প্রবহতু হৃদয়ে মে প্রাণনাথ কিশোর। এই গোবিন্দের নয়নের মাধুরী বর্ণনা করেছেন, কি বিশাল ভাবাই যায় না। এর উপরেও আরো কিছু থাকতে পারে এবং একে মোহিত করার, মূর্ছিত করার আরো জিনিস থাকতে পারে, এ কারো ধারণায় আসবে না, আসে না। দেখুন উনি বলছেন প্রণয় পরিণতাভ্যাং, এগুলি প্রণয়, প্রণয় ঘটিত, গোবিন্দের দৃষ্টি প্রণয় ঘটিত। কার প্রণয়? অন্য কারো নয়, এ রাধারানীর প্রণয় ঘটিত। প্রণয়ী নয়ন এত সুন্দর, রাধা প্রণয়ী এত বিশাল, ঘটিত শব্দ দেওয়া হয়েছে। কেমন বললেন, যেন একটা সোনার আংটিতে হীরক রত্নকে খচিত করে দেওয়া হয়েছে। তেমনি মহা লাবণ্যময় সৌন্দর্যময় গোবিন্দের নয়নে রাধানুরাগ ঘটিত। শ্রীভরালম্বনাভ্যাং, শ্রীভর শুধু শ্রী নয়, শ্রী মানে সৌন্দর্য শোভা যতদূর পর্যন্ত হতে পারে তাকেই শ্রীভর বলা হয়। এই শ্রীভরের একমাত্র আলম্বন মানে বিষয় হচ্ছেন গোবিন্দের নেত্র। সারা অঙ্গের থেকে নয়ন সব থেকে সুন্দর, মহাজন বলেন গোবিন্দে। প্রতিপদ ললিতাভ্যাং প্রত্যহং নূতনাভ্যাং, কবিরাজ গোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন, আগে প্রত্যহং নূতনাভ্যাং শব্দটিকে অন্বয় করছেন, বলছেন কাল যে দেখেছি এই নয়ন, আজ তো সেরকম নয়, প্রত্যেক দিনে 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 নূতন। কিছুক্ষণ চিন্তা করছেন, চিন্তা করে বলেন না প্রত্যহত নয়, প্রতিপদ ললিতাভ্যাং, প্রত্যেক পদে পদে জটা পা দিচ্ছেন, জবা চলছেন তো ওই জটা পদন্যাস করছেন, তত নূতন এই নয়নগুলো। প্রতিপদ ললিতাভ্যাং আরও চিন্তা করছেন, আরও ভালো করে দেখছেন, আরো বিমর্শ করছেন, অন্তরে বিচার করছেন, বললেন না না, প্রতি মুহুর অধিকাভ্যাং, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নূতন, অধিক বেড়েই যাচ্ছে। প্রবাহত হৃদয়ে না প্রাণনাথ কিশোর, সেই প্রাণনাথ কিশোরের সেই নয়ন, শোভাময় নয়ন আমার হৃদয়ে এটা প্রবাহিত হোক তার শোভা, মানে প্রবাহের মতো এই নয়নের সৌন্দর্য হৃদয়ে সবসময় ছুটতে থাকুক, এই প্রার্থনা করেছেন। যারা অনুভব করেছেন তারা, আর বিশ্বভানুনন্দিনীর নয়ন, এই নয়নের শোভা, সেই যার নয়নের সৌন্দর্যের ব্যাখ্যা আমরা করলাম, তার
সাক্ষাৎ তাঁর প্রতি এ কি প্রকারের প্রভাব? পূর্বরাগের ভূমি একটু সামান্য মাত্র রাধারানী দর্শন করেছেন, দর্শন করি উন্মাদ পাগল, সকার নিকটে বর্ণনা করছেন, জানেন না তো ওকে, চেনেন না, প্রথম দর্শন। জিজ্ঞাসা করছেন সখাকে, কাঞ্চন বরণী কে বটে সে ধনী? আগে দেখছেন অঙ্গের বর্ণ, ধীরে ধীরে চলি যায় ও তার হাসির ঠমকে, চপলা চমকে, নীল শাড়ি শোভে গায়। গতকাল আমরা ওই যক্ষকর্দমের কথা বললাম, প্রত্যেকটা শোভার সঙ্গে সেইটি বুঝে নিতে হবে, একটা ধরলে তো হবে না, আর সাধারণত সবগুলিরই হচ্ছে না। দেখিতে বদন সে যে মোহিত মদন, কোন মদন? এখানে কোনো মদন নাই, তিনি নিজেই মদন। দেখিতে বদন মোহিত মদন, নাসায় দুলিছে দুল সুবিশাল আঁখি, এই যে বলছেন নেত্রাঞ্চলিত রাগমা, সুবিশাল আঁখি মানস ভাবিয়া ছুটিছে মরাল কুল। মানস ভাবে মরাল কুল, মানুষের মতো মনে করে, মানস সরোবরের মতো মনে করছে। ছুটিছে মরাল কুল, নয়নীর তারকাগুলি দেখেছে সেইগুলি বর্ণনা করছেন সখাকে, বলছেন আঁখি তারা দুটি সখা বিরলে বসিয়া সৃজন করেছে বিধি। কোন অপূর্ব বিধাতা একা বিরলে বসে আঁখি তারাগুলি সৃষ্টি করেছে। নীল পদ্ম ভাবি ছুটি, নীল পদ্ম ভাবি ছুটিছে ভ্রমরা, স্থিতেছে নিরবধি নীলকমল, ভেবে সেই ননকে বিশাল নীলকমল ভ্রমর সেই দিকে ছুটছে, ছুটিতেছে নিরবধি। কিবাদন্ত ভাতি মুকুতার পাঁতি জিনিয়া কন্দুক কুড়ি, সিথাই সিঁদুর জিনিয়া অরুণ তার কানে কর্ণবালা ঢেড়ি। শ্রীফল জিনিয়া শিখ উচ যুগ পাতলা কাঁচলি তাহে, মজুমন তাহে কাহে না ভুলব সখা মদন মূর্ছা পাই। মদন মূর্ছিত হয়। কেশরী যিনি ত্রিসমাজখানি মুঠে করি যায় ধরা, সিংহের মতো মধ্য দিয়ে স্কিন, সেই বিশাল তিনিতম্ব বলনি উরু করি কর পারা। কাহার নন্দিনী পরিচয় তো জানেন না, কাহার গৃহিণী, গোকুলে এমন কে, কোন পুণ্য ফলে বল বল সখা সেরামা পাইল সে। চণ্ডীদাস কহে, চণ্ডীদাস বলছেন ওই শ্যাম গুণমণি, তুমি যে তাহার সর্বসধন তোমারে আছে সে ধনী। নয়নের সৌন্দর্যে এই প্রকার গোবিন্দের মোহ বুঝতা। আমাদের কবিরাজ গোস্বাঁইপাদ রাধার নয়ন বর্ণনা করছেন, সেখানে উনি লিখছেন নয়ন যুগলি, নয়ন যুগলি বিধা যুগল বিধানে বিধাত্রা। বিধাতা যখন নয়ন যুগল রাধার সৃষ্টি করছেন, তখন মধুর সারা সঞ্চিতা সদ্গুণা যে, তখন এই বিশ্বের যেখানে যেখানে মধুর
যেখানে যেখানে সারা সার বস্তু সেগুলিকে সংগ্রহ করেছেন, সংগ্রহ করে আর তারও সার ভাগ দিয়ে আর রাধার নয়নকে সৃষ্টি করছেন। তারপর তখন হয়তো কিছু অসার ছিল, সেই অসারগুলো ফেলে ফেলে দিয়েছে যখন নয়নকে সৃষ্টি করে, বলেন সেই অসারগুলির দ্বারা ভৃঙ্গ, কমল, মৃগনয়ন ইত্যাদি তৈরি হয়েছে। তো তাহলে এইগুলির সঙ্গেই তো রাধার নয়নকে দৃষ্টান্ত দেবেন, কিন্তু এগুলির সঙ্গে তো দৃষ্টান্ত দেওয়া যাবে না। এই বস্তু তো অনেক উচ্চকোটির, আমরা একটি লীলার ভিতরে গোবিন্দের উপরে নয়নের প্রভাব কিঞ্চিত আস্বাদন করব। একদিন হয়েছে কি, রাধারানী অভিসারিকা অভিসারে গেছেন, সখীগণ সঙ্গে আছেন। কোনোদিন সংকেত কুঞ্জে অভিসার হয়তো গোবিন্দই আগে করেন, এবং রাধারানীর প্রতীক্ষায় উৎকণ্ঠায় তিনি বসে থাকেন। আর কোনোদিন হয়তো রাধারানী আগে অভিসারে পৌঁছান, পরে তিনিও উৎকণ্ঠিত হয়ে পাশক সজ্জিকা হন, উৎকণ্ঠিতা হন, তারপরে গোবিন্দ সেখানে যান। তো আজকে গোবিন্দই প্রথমে সেই পুঞ্জে বসে আছেন রাধারানীর প্রতীক্ষায়, অনন্ত প্রতীক্ষা নিয়ে। উৎকণ্ঠিত নায়ক সখীগণ সঙ্গে রাধারানী যাচ্ছেন, তারপরে সেই কুঞ্জে প্রবিষ্ট হয়েছেন। এত উৎকণ্ঠার সঙ্গে আসছেন অভিসারিকা, কারণ অনুরাগেরই অনিবার্য পরিণতি এই অভিসার, অনুরাগেই তাঁদের অভিসার। তো আসছেন এত অনুরাগ নিয়ে, কিন্তু যেমনি কুঞ্জে প্রবেশ করে দেখলেন শ্যামকে, তেমনি বাম্যভাব এলো, ফিরে যাবেন, সখীগণ সাথে আছেন, এই জন্যই সখীর সহায়তা, সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়। এখন সখীগণ ধরে নিয়ে যাচ্ছেন বাম্যভাব অতিকে, প্রত্যেকটি সৌন্দর্যে মাধুর্যে নায়ক বিমুগ্ধ নিয়ে তাকে অতি কষ্টে সেখানে সেই শয্যা পেতেছেন শ্যাম সুন্দর নিজের হাতে। এইখানে রাধারানী প্রিয়াজি বসবেন, তো সেইখানে তাকে বসাতে চাচ্ছেন, তো সে তো উনি বসবেনই না, অতি কষ্টে কোনোরূপে তাকে বসালেন, একটু দূরে বসেছেন শ্যাম সুন্দরের থেকে দূরে। সখীগণ সামনে বসেছেন, এই যুগল মাধুরী আস্বাদন করবেন, এবং যুগলের সৌন্দর্য মাধুর্য প্রেমকে উচ্ছ্বলিত করবেন, বাড়াবেন আর আস্বাদন করবেন। সামনে বসেছেন সখীগণ ললিতা বিশাখাদি, শ্যাম সুন্দর দেখছেন রাধারানী একটু বিমুখ হয়ে আছে, এইদিকে মুখটা আছে, ওর দিকে তাকাচ্ছেন না, এরকম সোজা। তো যাতে রাধারানীর এইসব অঙ্গমাধুরী বা মাধুর্যের ভাব আস্বাদন করা যায়, এই জন্য তিনি বলছেন সখীগণের সঙ্গে কথা। সখীগণকে বলছেন, ওহো আজ আমার কি সৌভাগ্য, সত্যিকারে এই যে রাত্রিকালে, এই রাত্রিতে আমি এখানে পরম সৌভাগ্যবতী মহাসতী সব চক্রাক্ষীগণের দর্শন লাভ করলাম, এ কি আমার কম সৌভাগ্য। তির্যক ক্ষিপ্ত দৃগঞ্চল রুচি গোস্বাই পাদিটা সুবিলাসা দৃষ্টান্ত দিচ্ছেন,
তীর্য ক্ষিপ্ত দৃগেঞ্চল রুচি লাৎসল্যশোধ ভ্রুলতা, রাধারানী তাঁর যে নয়ন, নয়নে সমস্ত মাধুরীগুলি প্রকাশিত হচ্ছে। উনি তার নয়নটা এমনি মুখটা আছে, এইখানে তারকাটা এইখান পর্যন্ত গেল, শ্যামসুন্দরীর দিকে তাকালেন। তীর্য ক্ষিপ্ত দৃগঞ্চল রুচি, রুচি মানে, রুচি মানে অতি অতি সামান্য, অতি এক সামান্য এক মুহূর্ত নয়, মুহূর্ত নয় সামান্য একটু দেখলেন। দৃগঞ্চল রুচি সেই যে নয়ন, প্রত্যেকটি ইন্দ্রিয়ে রাধারানীর কথা বলে, নেত্র কথা বলছে, ওই যে একটু সামান্য রুচি কৃষ্ণ দেখলেন, তাতে গোবিন্দের কথার জবাব দেওয়া হলো। এমন একটা মাধুর্যের অনুভব করলেন, নয়ন যেন বলল, ওই যে বলেছেন না মহাসতীগণ যারা অঙ্গের শোভাতে বা প্রভাতে এই অন্ধকারকে নাশ করে আর এইখানে এসে উপনীত হয়েছেন আমার কাছে, তাঁদের দর্শন সত্যই অতি সৌভাগ্যের ব্যাপার। সুতরাং রাধারানী বলছেন সেই নয়ন কটাক্ষের দ্বারা যে হ্যাঁ, আজ আমি এইখানে, কৃষ্ণ বলছেন এইখানে বসে বসে গৌরী মন্ত্র জপ করছিলাম। উনি গৌরী মন্ত্র মানে গৌরী দেবীর মন্ত্র বলছেন, আর রাধারানীর নয়ন যখন উত্তর দিচ্ছে তখন উনি গৌরী শব্দে ধরছেন চন্দ্রাকে, বলছেন তুমি ওই চন্দ্রা গৌরীর মন্ত্র যাপন পর আমরা সব ওই যে সাধ্বী বলেছেন না, আমরা সব অসাধ্বী, তুমি ভবানেব সাধু, তুমি খুব বড় সাধু, এইখানে বসে বসে আর ওই চন্দ্রাবলি ধ্যান করছ আর তার মন্ত্র জপ করছ, ওই নয়নে এই কথা পড়ল, উত্তর দিল। কৃষ্ণ আরো বলছেন সখীগণ, ওহো আজ আমার কি সৌভাগ্য, দেখো যখন আমি রাস্তা দিয়ে আসি এইখানে কুঞ্জে, তখন একটা খুব বড় জ্যোতির্বিদের সঙ্গে দেখা হয়। তা আমি জ্যোতির্বিদকে জিজ্ঞাসা করছি, আচ্ছা দেখুন তো আমার হাতটা, মানে আজকার যে আমার ভাগ্যটা কীরকম যাবে। তুমি আমার হস্তরেখা বিচার করে বলছেন, বললেন শ্যাম সুন্দর আজ এক সুবর্ণমালা তোমার কণ্ঠকে আলিঙ্গিত কর, সোনার মালা। তার মানে ওই যে রাধারানী এসেছেন, তখন সখীগণ আবার নিজ থেকে বাড়াচ্ছেন, সখীগণ বলছেন দেখো তুমি একটা সোনার মালা তোমার কণ্ঠ আলিঙ্গন করবে, তাতে তুমি বলছ আজ আমার এত ভাগ্য যে জ্যোতিষী আমার ভাগ্য দেখে কথা বল, আরে তুমি রাজার ছেলে, তোমার কত কত সোনার মালা আছে, তার কি কিছু ইয়ত্তা আছে, একটা সোনার মালা তাতে তোমার ভাগ্য, আমরা আজকে সাক্ষাৎ সুরতরু তোমার হাতে এনে দিয়ে দিয়েছি, সুরতরু কল্পতরু ভাবানুরূপ সৌন্দর্য মাধুর্য রসি যথেষ্ট অবগাহন করতে পারো তুমি, লাৎসল্যশোধ ভ্রুলতা, তখন নয়নীর ভ্রুলতাটা নাচ, এইভাবেই মুখ আছে, এদিকে তাকান না, একবার রুচিটা গেল কান্তিটা, একবার নাচ, লাৎসল্যশোধ ভ্রুলতা ওটা কি বলল, যাবার কথার কি উত্তর দিল, ওই ভ্রুলতা উত্তর দিল কথার এই যে জাম্বুনদের স্বর্ণমালা তোমার কণ্ঠ আলিঙ্গন করবে, এর অর্থ আমি কিছু বুঝি না, যতক্ষণ পর্যন্ত সখীগণ এইখানে আছেন ততক্ষণ পর্যন্ত আমি এইখানে আছি, তারপর সখীগণ যাওয়ার আগেই আমি চলে যাব। সখীগণ যখন বলছেন যে আজ সাক্ষাৎ সুরতরূপ তোমার হাতে দিয়ে দিয়েছি,
গোবিন্দ বলছেন হ্যাঁ সখীগণ ঠিকই, এই সুরতরুর তিনটি অক্ষরেই আমি ধন্য হয়ে যাব, চারটা লাগবে না। এ একটা অপূর্ব রাধারানীর পরিহার প্রতি পরিহাস বাণী। তখন বৃন্দাব স্মিত চন্দ্রিকা জলমুখী একটুখানি সামান্য কুন্দ কুসুমের মতো হাসি বিন্দু সামান্য রেখা ফুটে উঠল, সেই রেখাতে কি উত্তর দিল? সেই হাস্য মাধুরী বলছে যে এই যে সখীগণ, এই বনপদ্মী গণেই তোমার এটি সেচন করবে, আমি না। সুরতরু যে সে তো কোনো নিজে ভোগ্য নয়, যা দেয় সেইটি ভোগ্য। বৃন্দাব স্মিত চন্দ্রিকা জলমুখী লাৎসল্য সদ ভ্রুলতা, তারপরে কন্দর্পাগম মন্ত্র মন্ত্রগহনা তর্ধং দুহানাগিরম, ধীরে 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 অর্ধ অর্ধ বাণীতে বললেন, বললেন যে এই যে আমার সব সখীগণ, এই এরা বনপদ্মিনী, এই বনপদ্মিনী তুমি বন্যহস্তি, অতি বন্যহস্তির যে সেই তিন অক্ষর এই বন বন্য এই বনহস্তিনী গণেই পূরণ করবে, তা আমি চললাম। সেখানে উঠে এই সখীগণের প্রতিও পরিহাস করলেন, চলে যাচ্ছেন তখন, তখন সখীগণ আমরা বন্য পদ্মিনী তো বনেই যাব বলে ছুটে বেরিয়ে গেলেন। কৃষ্ণ তখন এইভাবে রাধারানীকে বদ্ধ করলেন, যুগলের মিলন মাধুরী সম্পাদিত হল। সুতরাং এইরকম নয়নের দ্বারা কত শত ভাবের অভিব্যক্তি তার কোনো সীমায়ত্তা নেই। গোস্বাই পাদগণ লিখেছেন মধুর নয়নের দ্বারা কিল কিঞ্চিতাদি ভাব, যে ভাবের এত আশ্চর্য প্রভাব যে এই কতগুলি ভাবের সম্মিশ্রণ মিলন, মানে সাক্ষাৎ কৃষ্ণকে বশীভূত করা মাধুর্য মূর্তি, আমরা তো বললাম। এই ভাব যুক্ত দেখি রাধাস্য নয়ন সঙ্গম হইতে কৃষ্ণ সুখ পায় কোটি গুণ, এই জন্যেই বলেছেন নেত্রাঞ্চলে দ্রাঘিমা ননাঞ্চলে শ্রী রাধার বিশালতা। বক্স যে গরিমা বক্সজের মাধুরী তার অতি গুরুত্ব, গরিমা শব্দ দিয়েছে শ্যাম সুন্দর ধরেছেন শ্রী গিরিরাজ গোবর্ধন, তারপর সকলেই সেইখানে অবস্থান করছেন, চারদিকে সব ব্রজবাসী। তো গিরিরাজ ধারণে তার কোনো প্রয়াস নাই, তার কারণ তো একটা আঙুলে এত বড় পর্বতকে ধরে আছে, মাতা পিতা সখা ইত্যাদি সকলেই আছেন, গোপীগণও আছেন, গোপিকা শিরোমণি শ্রী শ্রী রাধারানীও আছে। এখন সহসা ওই গিরিধারীর নয়নে রাধারানীর বক্ষজের প্রতি নয়ন সঞ্চারিত হলো, একটু সাত্ত্বিকভাবে উদয় হলো, হাতটা কাঁপছে, দেহে ঘর্ম, এখন আপন আপন ভাব সকলে আস্বাদন করছেন। যারা বাৎসল্যভাবের গোপগণ আছেন তারা বলছেন শ্রান্ত মাও মনে করছেন, শ্রান্ত ক্লান্ত গোপাল এতক্ষণ ধরে পর্বতটা ধরে আছেন, অতএব তারাও পর্বতের নিয়ে নিচে লাঠি দিচ্ছে সব পর্বতকে ধরতে। সখাগণও আপন আপন ভাবে মনে করছেন সখা শ্রান্ত ক্লান্ত হয়ে গেছে, বলছেন সখা একটু কাজ করো, খুব তুমি ক্লান্ত, অতএব সুবলের হাতে পাহাড়টা দাও, তার কারণ সুবলের সঙ্গে হারেন তো, তো খেলা করতে যে যখন সুবলের সঙ্গে হেরে যান তখন যখন এই ধরতে পারছে তো সুবল তো আরো ভালো ধরবে, সুবলের হাতে সখা পাহাড়টা দিয়ে দাও, একটু ধরুক, আমরা তোমার হাতটা একটু সম্বাহন করে দেব।
তারপরেই বুঝতে পারলেন ব্যাপারটা, ওহো অন্যরকম হয়ে গেল। তখন আস্তে 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 সেই ভাবটাকে সম্বরণ করলেন। গোস্বাই পাদ লিখেছেন, সান্দ্রানুরাগ রস সার সুধা সরস্বরোজম কিংবা দ্বিধা মুকুলিতম মুখচন্দ্র ভাষা তন্নতনং স্তনযুগম বিষ্মানুজায়া সানন্দ সিধু মকরন্দ ঘনং স্মরামি। একটি শ্লোক বলেছেন, রাধারানীর বক্ষজী স্তুতি এবং তার অতি আশ্চর্য শ্রীকৃষ্ণের উপরে মাধুর্য প্রভাব, সান্দ্রানন্দ রসসার সুধা সরোজম সরস্বরোজম, সান্দ্রানন্দানুরাগ এটি হচ্ছে মহাভাব। সান্দ্রানন্দ সান্দ্র অনুরাগ তার রসসার, সান্দ্র অনুরাগ মহাভাব, মহা অনুরাগ চরমে যেই সান্দ্র হয়েই হয় মহাভাব, তার রসসার মানে মাদন। তো সেই মাদন সরোবরের যেন সরোজ, কিংবা দ্বিধা মুকুলিতম মুখচন্দ্র ভাষা, বললেন সেই সরোজ চন্দ্রে আলোক দেখলে তো সরোজ মুকুলিত হয়ে যায়। তো বললেন মুখচন্দ্রের যে আলোক সেই আলোকে এ মুকুলিত হয়ে গেছে, একটি লীলার ভিতরে রসটা সাধন করেছে। একদিন রাধাশ্যাম মধ্যাহ্নকালে গ্রীষ্মকাল যমুনার তটে বিহার পরায়ণ, কিঙ্করি রূপে শ্রীপাদ সঙ্গে আছেন। তারপরে গজরাজ করিণীর মতো স্বচ্ছন্দ বিহার, শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছেন শ্যামসুন্দর। তো রাধারানী বলছেন, চলো একটু এই যমুনার তীরে জলের নিকটে বসে একটু বিশ্রাম কর। শ্যামসুন্দরকে দেখছেন তো খুব ঘরমাক হয়ে গেছে। একটি যমুনার তীরে মণিময় সোপান, সেই মণিময় সোপানের উপরে জলের একদম নিকটে রাধা মাধব বসেছেন। শীতল সুগন্ধমন্দ বাতাস বইছে, সম্মুখাসম্মুখী বসেছেন, চারদিকে সব বৃক্ষলতা, কি মধুর বৃন্দাবনী সৌন্দর্য। রাধা মাধব বসে আছেন, কোকিল পঞ্চম তানে গাইছে, নানা পক্ষীর কলকুজনী মুখরিত সেই যমুনার তটভূমি, বৃক্ষলতা। আজ রাধা শ্যাম সুন্দরীর দর্শনে রাশি রাশি তাতে কুসুম বিকশিত হয়েছে, মলয় পবন কুসুমের সৌরভ বহন করে আনছে, সেবন করছেন সেইখানে তটে বসে। ওদিকে যমুনার জল, যমুনার জলে রাজহংস সমস্ত কেলি করছে, কমল প্রস্ফুটিত হয়ে আছে, কি অপরূপ শোভা। সেই শোভা সিন্ধুতে অবগাহন করে শ্রীযুগল কিশোর পরস্পর প্রেমালাপে রত। রাধারানী দেখছেন যে সেই পরিশ্রম করে এই যে তার এইখানে যে বিন্দু 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 ছিল সমস্ত তিলক, কতকগুলা ঘর্মাক্ত হয়ে মুছে গেছে, মানে ঘাম লেগে ঘামটা পড়েছে, ভালো দেখা যাচ্ছে না, ওই তিলকগুলি করে দিতে হবে। কিঙ্করীকে বলছেন, যা হরিতালের রং নিয়ে আয়। কিঙ্করী আদেশ পেয়ে বৃন্দাবনের বনভূমি, এখানে কোনো অভাব নাই, সব বৃক্ষ কল্পতরু, সব লতা কল্পলতা, কিন্তু ধর্ম অর্থ কাম মুক্তি দিতে পারে কিন্তু দেয় না। কেন দেয় না? ঐশ্বর্যের ভাব প্রকাশ হলে মাধুর্যের হানি হবে, সুতরাং স্বাভাবিকভাবে ফল ফুল দেয়। গাভীগুলিও কল্পগাভী,
কিন্তু স্বাভাবিকভাবে চতুর্বর্গ দিতে পারলেও দুধটা দেয়, তাতেই মাধুর্য রসের পুষ্টি হয়। প্রয়োজনে দেয়, প্রয়োজনে, যেমন একদিন এই কুণ্ডে স্নান করেছেন, সেদিন বসন টসন বস্ত্রতস্ত্র নেই, সিক্ত বসন, তারপরে বৃন্দাদেবী কতকগুলি ফল পেড়ে আনলেন, এমনি লবের মতো ফল, মোটা লম্বা, সেগুলিকে ভাঙা হলো, তার ভিতরে বস্ত্র বেরুচ্ছে ভাঁজ করা, নাম লেখা আছে শ্রী রাধা, নাম লেখা আছে ললিতা, বিশাখা, সেগুলি বের করলেন। এই যে এখন এই কাপড়গুলো অলঙ্কারও বেরুচ্ছে, এই বস্ত্র অলঙ্কারগুলো সে গাছে এমনি তো দিতে পারে, কিন্তু এমনি দিলে মাধুর্যের হানি হয়ে যাবে। বৃন্দাদেবী সেই ফল ভেঙে বলছেন, দেখো দেখো বৃন্দাবনের ফল, ফলের ভিতরে তোমাদের কাপড়, তাতে আর ঐশ্বর্যের কোনো প্রকাশ নেই। এইভাবে মাধুর্যের ভিতর দিয়ে দেন তারা, প্রয়োজন হলে এমনই ফল ফুল, বিনা কেহ না চাহে অন্য ধনে, তাদের কাছে ফল ফুল ছাড়া কেউ মাগেনও না, আর ওরাও দেন না। এখন কিং করি হরিতালের রং অন্বেষণ করতে করতে পেয়ে গেল, হরিতালের বাটি আছে, সোনার শলাকা আছে, নিয়ে এলো নাও। রাধারানী অতি কোমল বসন দিয়ে, উত্তরীয় দিয়ে মুছে দিলেন শ্যামসুন্দরীর মুখটা, একদম জলের ধারে আছেন, এই হাতে বাটি আছে, এখন রংটা দেবেন, বিন্যাস করবেন বিন্দুগুলা, তো এই হাতে বাটি আছে, এইখানে দিয়ে বিন্যাস যদি করেন তো সুবিধা হচ্ছে না, মানে ছটপট করছে তো, সুতরাং বাটিটাকে সোপানের উপরে রেখে দিয়েছে, রেখে সামনে এইভাবে ধরে যেমন নড়তে না পারে, এমন ছটফট করে তো, এভাবে ধরে বিন্দুগুলো দিচ্ছেন, এক দুই, এমনভাবে বিন্দুগুলো অভিনিবেশের সঙ্গে বিন্যাস করছেন। রাধারানী ওই অভিনিবেশটা দেখে শ্যামসুন্দর হাসছেন, করে যাচ্ছেন রাধারানী করে যাচ্ছেন, তারপরে কয়েকটা ফোঁটা বাকি আছে, তখন হঠাৎ শ্যাম করেছে কি, ওই বাটিটাকে নিয়ে একবারে যমুনার জলে ফেলে দিয়েছে, নিক্ষেপ করে দিয়েছে যমুনার অনেক দূরে যেয়ে পড়বে ওই বাটিটা। রাধারানী চিৎকার করে উঠছেন, উফ, তুমি কি করলে, এখনো আমার ফোঁটা বাকি, দেখো তো এখন কোথায় পাই। কিঙ্করি বলছেন, যা আমার হরিতালের রং নিয়ে আয়। কিঙ্করি খুঁজে খুঁজে আর পায়, খুঁজে খুঁজে নিরাশ হয়ে এসে অপেক্ষায় আছেন রাধারানী, রাধে আর পাচ্ছি না, হরিতালের রং তো আর এখানে নাই। তখন উনি, কোথায় হরিতালের রং, ওইগুলাকে তো পূর্ণ করতেই হবে। তখন ওই যে সান্দ্রানুরাগ রসস্বার সুধা সরোজম, তখন ওনার পক্ষ যে হরিতালের চিত্র করেছে সখীরা, ওইটা মনে হলো। এখন যখন ঘুরছেন, ঘুরতে ঘুরতে ওগুলা তো ঘাম লেগে একটু নরম হয়ে আছে, তখন সেইগুলাকে আকর্ষণ করছেন, আকর্ষণ করে একটু জল দিয়ে গুলে বাকি বিন্দুগুলোকে পূর্ণ করছেন। তো ওই অনুরাগ ভরে কেমন দেখা গেল, যে ঠিক সান্দ্রানুরাগ রসসার সুধা সরোজম, সান্দ্র অনুরাগ রসসার যে মাদনাক্ষ মহাভাব, সেই মহাভাবের সরোবরের কমল, তাই শ্রীকৃষ্ণের এত আকর্ষণ, এতখানি শ্রীকৃষ্ণের রসমোহ। অনুরাগ, মহাভাব, মাদন ইত্যাদি ছাড়া কোনো অঙ্গ প্রত্যঙ্গকেই বোঝা যাবে না। তো
ওর যে সেই হৃদয়ের মধ্যে সেই হরিতালের রং দিয়ে চিত্র করেছে, এটা সেই সময়ে স্মরণে আসাটাও তো কঠিন। ও প্রেমই বুঝিয়ে দেয়। এখন অর্জুন একদিন মনে মনে চিন্তা করছিলেন যে যে কোনো দানের কথা উঠুক, প্রভু বলবেন কর্ণ দাতা, কর্ণই শ্রেষ্ঠ দাতা, আরে আমরা কি দান দিতেই পারি না নাকি, মনে মনে ভাবছেন। অন্তর্যামী ভগবান তার অন্তরের কথা জেনে বলছেন, সখা আমার এখন 20 মন চন্দন কাঠের দরকার, হ্যাঁ দাঁড়াও নিয়ে আসছি। এখন ঘরে যা চন্দন কাঠ ছিল সব এনে আর দেখলেন ওজন করে 12 মন হলো সখা, আর 8 মনের জন্য মনের থেকে এনে দেব। বললেন না সময় নাই, এক্ষুনি দিতে হবে, আর তো নাই, তবে এসো একটু কংস কর্ণের নিকটে যায়। কর্ণের নিকটে হয়ে গেলেন, এক্ষুনি 20 মন চন্দন কাঠের দরকার দিচ্ছি। ওনার ঘরে যা চন্দন কাঠ তো ছিল সব সংগ্রহ করে ওজন করে 8 মন, অর্জুনের থেকেও 4 মন কম, তো এই 8 মন তো পাওয়া গেল। কৃষ্ণ বললেন না এক্ষুনি পুরা 20 মনের এক ছটাক কম হলে হবে না। ঠিক আছে কোনো চিন্তা নেই, আমার কাঠগুলো চন্দনের, এই কপাট সব চন্দনের কপাট, খুলে খুলে 20 মন, অনেক কপাট খুলে খুলে 20 মন দিয়ে দিলেন। ভগবান বলছেন দেখো অর্জুন, তোমাদেরও চন্দন কাঠের কপাট আছে কিন্তু এই বুদ্ধিটা নাই, থাকলেই দান হয় না, বুদ্ধির প্রশংসা, আরে বুদ্ধিটা আছে। ও সেই সময়ই বুঝতে পারলো যে আমার চন্দন কাঠের কপাট আছে। তুমি কই বুঝতে পারলে? তো সবাই কি সেবা বুঝে? অনুরাগ সেবা বুঝিয়ে দেয়, ভক্তি সেবা বুঝিয়ে দেন, জানিয়ে দিবেন ভক্তি, ধরিয়ে দিবেন সূত্র, এই সেবাটি করার অন্য কি উপকরণ আমার মধ্যে আছে? প্রেমী তো মহাভাবী তো পূর্ণ উপকরণ রসরাজি রাখ। তথে এই জন্যেই বললেন ভক্তজি গরিমা তথৈব তনিমা মধ্যে গত মন্দিমা। আমরা 4টা মাধুর্যের কথা বললাম, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামী আবার আমরা পরবর্তী কথা সাধন করব। আজ এবং তখন লীলারস মাধুরীর আস্বাদন পাবেন সাধক আত্মা, আর ভুলতে চাইবেন না, তখন ভুলতে চাইলেও আর ভোলা যাবে না। কিন্তু প্রথম অবস্থায় তো সাধনটা চাই, এই জন্যেই মহাজন বলে দিয়েছেন সিদ্ধের যা স্বাভাবিক সাধকের সেইটি সাধনা, এরকম কথাও বলা আছে। সিদ্ধ যারা তাদের জলধারার মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে, কিন্তু সাধকের তো সেটি হবে না, সাধন মানেই তো অভ্যাস প্রযত্ন, ধীরে 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 এগিয়ে যেতে হবেই। কেন বললেন, যেহেতু আমাদের এই গৌড়ীয় বৈষ্ণবের রাগানুগীয় মধুর রসের উপাসকের ওই স্মরণাঙ্গ ভজনটি মুখ্য, রাগভক্তি তো রাগস্য মনোধর্ম, তাত রাগটি মনোধর্ম আর স্মরণটিও মনোধর্ম, মনকে নিয়ে খেলা। তো সুতরাং হয়তো আমরা মনে করতে পারি এখন শ্রবণ কীর্তন করি পরে তখন স্মরণ করলেই হবে, কিন্তু না, যেটা পরে করতে হবে সেটা এখনই করতে হবে, সেটা আজই করতে হবে। তার কারণ আমাদের এক প্রকার ভজন নয়, দু প্রকার, বাহ্য অন্তরিহার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নিয়ে সিদ্ধ দেহ করিয়া ভাবুন রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন, লক্ষ্যটা থাকবে, অভ্যাস চলতে থাকুক, ধীরে 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 যেমনই চিত্ত মার্জিত হবে সেই প্রকারে সাধক
সেই স্মরণাঙ্গ ভূমিতে উন্নীত হতে থাকবে। তারপরে বললেন, সেই রমণী চূড়ামণি মোহিনী বৃন্দাবন নিকুঞ্জ শ্রীমণি রুদেতি। রমণী চূড়ামণি, এখানে রমণী বলতে জগতের সব রমণী না, এখানে রমণী বলতে গেলে ব্রজসুন্দরীগণ এবং সব কমলাগণ। যার পদনখ জ্যোতির কান্তিটি অন্বেষণ করে সব কমলাগণ বৈকুণ্ঠলক্ষ্মীগণ, এমন যার শ্রীঅঙ্গের সৌন্দর্য মাধুর্য লাবণ্যাদি। সুতরাং এই কোটি কোটি ব্রজসুন্দরী তিনি শিরোমণি স্বরূপা। কেন শিরোমণি স্বরূপা বললেন, যেহেতু শ্যাম সুন্দরীর অতি বিমোহিনী তিনি, তাই সাইপা লীলার ভিতরে যেটা আস্বাদন করেছিলেন শ্রীকুণ্ডের তটে, সেই রাজারানী বলছেন কোটি জ্যোতি নিয়ে উদিত হচ্ছেন, তিনি জয়যুক্ত হন। তারপরে পরবর্তী শ্লোকে আবার সাইপাদ আমাদের একটা পৃথক রসরাজ্যে নিয়ে যাচ্ছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই আজকে আমাদের